আসসালামু আলাইকুম। সুমনাস কুক কুকিং চ্যানেলে সকলকে স্বাগতম। বিফ কিমা রান্নার খুব ছোট্ট একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আমি মাংসের কিমা নিয়েছি আর কিমাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, নিজেই বাসায় তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কেনা কিমাটাও ব্যবহার করতে পারবেন। একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর কিছু শুকনো মশলা দিয়েছি, আর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চা চামচ। এবারে মশলাটাকে একটু ভেজে নিব তেলের মধ্যে। একটু বলে দিচ্ছি, শুকনো মশলার মধ্যে আমি 2টো তেজপাতা, 3টি এলাচ, 1 টুকরো দারচিনি এবং 2টো লবঙ্গ দিয়েছি। আদা রসুনটা যখন একটু ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচের থেকে একটু কম, আর গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি 1/4 চা চামচ, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, লাগলে আরও দেওয়া যাবে। এবারে মশলাটাকে তেলের সঙ্গে একটুখানি ভেজে নেব, এতে করে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর মশলাটা খুব সুন্দর একটা রং আসবে। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে যাতে করে মশলা থেকে খুব সুন্দর ঘ্রাণ আসে। মশলাটা কষে একদম তেলটা উপরে ভেসে এসেছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা মাংসের কিমাগুলো এই মশলার মধ্যে দিয়ে দিব। এখানে প্রায় 500 গ্রাম মাংসের কিমা আছে। এই মাংসের কিমাগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করব। চুলা রাস্তের সময় মিডিয়াম থেকে একটু কম থাকবে। দশ মিনিট পর মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে, এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। এই পানিটা দিয়েই মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবারে ঢেকে মাংসটাকে রান্না করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই তো মাঝে কয়েকবার নেড়ে দিয়েছিলাম, এই পর্যায়ে দেখুন পানিটা একদম শুকিয়ে গিয়েছে, তেলটাও প্রায় বের হতে শুরু করেছে। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে রান্না করে নিব। মাংসটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছে। কিমা রেডি হয়ে গিয়েছে, এবার চুলাটা বন্ধ করে দিব। এই কিমা দিয়ে আমরা কিন্তু সিঙ্গারা তৈরি করতে পারবো, রোল তৈরি করতে পারবো, কাটলেট তৈরি করতে পারবো, বিভিন্ন ধরনের আইটেম তৈরি করতে পারবো। তো এই কিমাটাকে আমরা বক্সে ভরে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবো 1 সপ্তাহের মতো, চাইলে আমরা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারি, প্রয়োজন মতো বের করে ব্যবহার করা যাবে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।